আর হয়তো আর সময় হবে না এনিওয়েজ এটা ধরো সাজানো হয়ে গেলে কয়নাগুলো পরিয়ে দিও কেমন ওকে উমরুজা মুখটা এরকম করে আছো কেন একটু হাসো রেডি হয়ে নাও কেমন আমি নিচে যাই অনেক কাজ পড়ে আছে খুব সুন্দর করে রেডি করা চাই কিন্তু হ্যাঁ সকাল থেকে এবারে ও বাড়ি পড়িয়ে রোজাকে একটা ফোন করার টাইমও পাইনি মহারানীর নিশ্চয়ই খুব গোসা হয়েছে দেখি একটা কল করে মান ভাঙাই জন্মদিন কেমন কাটছে নিশ্চয়ই খুব এনজয় করছো এতক্ষণে সময় হলো কল করার তাই তো নাকি ভুলেই গেছিলে আগে না ম্যাডাম তোমার জন্মদিনে যাব বলে তাড়াতাড়ি করে টিউশনগুলো পড়িয়ে এলাম তাই সময় হয়নি ফোন করার থাক বুঝেছি আর এক্সকিউজ দিতে হবে এবার বলো কখন আসছো জন্মদিনে তোমার গলাটা এইভাবে মনমরা শোনাচ্ছে কেন কাল রাত থেকে মনমরা আজ সকালে মুড অফ বুঝেছি আমার ফোন না পেয়ে মন খারাপ করে বসেছিল এতক্ষণ খুব বুঝেছো তাই না তাহলে ও আচ্ছা তাহলে আমাকে দেখতে না পেয়ে মন কেমন করছে প্লিজ বলো না কখন আসবে তুমি এই তো বাড়ি এলাম এবার রেডি হব তারপর একটা টিউশন সেরে সোজা তোমাদের বাড়িতে ম্যাডাম এবার তাহলে শুরু করি কে কথা বলছে ওই পার্লার থেকে এসেছে সাজাতে ও বাবা তাহলে তো তোমাকে আজ সত্যি রাজকুমারীর মতোই লাগবে চোখ ধা দিয়ে যাবে না তো আবার ঠিক আছে আমি এখন রাখছি তুমি প্লিজ তাড়াতাড়ি চলে এসো ম্যাডাম আপনার চুলটা একটু ভিজে আছে ড্রায়ার দিয়ে শুকিয়ে দিই আমি যদি জন্মদিনের পার্টিতেই না থাকি যদি পালিয়ে যাই পালিয়ে গিয়ে না হয় একদিন কোথাও লুকিয়ে থাকবো তারপর জন্মদিনটা কেটে গেলে ফিরে আসবো কিন্তু সমুজ্জ্বল এসে যদি আমাকে না দেখে কি আর হবে বড় জোর একটু খারাপ লাগবেও পরে ওকে বুঝিয়ে বললেই হবে কেন পালিয়েছিলাম কিন্তু আমি পালালে ড্যাডি নিশ্চয়ই আর সেকেন্ড টাইম ওই পার্টনারের ছেলের সঙ্গে আমার বিয়ে দেওয়ার কথা ভাববে না এইটাই বেস্ট হবে নিজে থেকে এনগেজমেন্ট ক্যান্সেল করতে হচ্ছে না আর ওদের সঙ্গে মিসবিহেভও করছি না ড্যাডি বলতে পারবে না যে আমি কথার খেলাপ করেছি আমি পালাচ্ছি এইটাই ফাইনাল যাক আজ তো তুমি বাড়িতেই আছো নইলে এই সময় তোমাকে বাড়িতে দেখতেই পাওয়া যায় না বেরোবো একটু পরে সে বেরোবে এখন চাটা ধরো টেবিলে রেখে দাও সেজেগুজে তুমি কোথায় যাবে টিউশন বাড়ি নিশ্চয়ই নয় টিউশন বাড়িতে সেজেগুজে যাওয়া অপরাধ যে ছেলে সাধারণ জামা কাপড় পরে সারা বছর ঘুরে বেড়ায় সে যদি হঠাৎ এত সেজেগুজে টিউশন বাড়িতে যায় তাহলে তো তারা চমকেই যাবে না আর তোমার ছাত্রছাত্রীদের তো পড়াশোনা মাথায় উঠবে এর উপায় বলো না গো কোথায় যাচ্ছ যদি না বলি তুমি তো ভালো আন্দাজ করতে পারো আন্দাজ করে নাও বুঝেছি এই রূপাই তুমি হিরোইনের সাথে দেখা করতে যাচ্ছ না কি ঠিক বলেছি তো জানি না যাও তো
আচ্ছা বৌদি ভাই আমাকে একটা কথা বলো তো, মেয়েদের ভালো ব্যাগের দাম কত হতে পারে? মেয়েদের ব্যাগ মানে হ্যান্ডব্যাগ? হ্যাঁ ওই তোমরা নিয়ে বেরো না কি বেরো বলে ভ্যানিটি ব্যাগ, ওটা দাম কত? তো দাম তো ভালোই হবে, তা তুমি যদি ভালো জিনিস কিনতে চাও তাহলে মোটামুটি 700-800 টাকা পড়ে যাবে। আচ্ছা তা কেন বলো তো? আচ্ছা বৌদি ভাই এরকম সাইজের টেডির দাম কত হবে? টেডি? এই টেডি টেডির দাম আমি কিন্তু একেবারে জানি না, আমি তো কোনোদিন কিনিই নি, তবে মনে হয় 1000-1500 টাকা তো হতে পারে। আচ্ছা তুমি এসব ছাড়ো তো, তুমি আগে বলো কেন এগুলো জিজ্ঞাসা করছো। বলবো বলবো। এই রূপাই, এই বুড়ো বয়সে তোমার টেডি নিয়ে খেলা শখ জাগলো নাকি গো? আমার আবার শখ হতে যাবে কেন? আচ্ছা বৌদি ভাই সেন্ট মানে পারফিউমের দাম নিশ্চয়ই এগুলো থেকে কম হবে? সর্বনাশ, তোমার কি হয়েছে গো রূপাই? তুমি হঠাৎ এখন পারফিউমের দাম কেন জিজ্ঞাসা করছো? দেখো তোমায় কিন্তু বলতেই হবে তুমি কার জন্য পারফিউম কিনতে চাইছো, নয়তো কিন্তু আমি খুব রেগে যাবো। একজনের জন্য, এবার বলো পারফিউমের দামটা কত হবে? বেশ বলবে না, ভালো আমার জানতেও বয়ে গেছে। তবে এটা বলে রাখছি মেয়েদের ভালো পারফিউমের দাম কিন্তু 800-900 টাকার কম হবে না। কিন্তু নতুন প্রেমিকা হলে কিন্তু শুধু পারফিউম আর টেরিতে মন ভরবে না, তাকে চকলেট ফ্লাওয়ার এগুলো দিতে হবে। আর সে যদি হিরোইনের মতো কেউ হয় তাহলে তো তো ও তার মানে সেই আবার তোমার সেই এক কথা, তুমি এর বাইরে আর কিছু ভাবতে পারো না? না দেখো আমরা খুব সাধারণ সংসারী মানুষ, আমাদের মন সন্দেহপ্রবল হবে। আমার দেওর যে মেয়েদের ব্যাপারে একেবারে উদাসীন, সে হঠাৎ যদি মেয়েদের জিনিসপত্রের ব্যাপারে এত জিজ্ঞাসা করে তাহলে তো আমি বলবই না। জেনে রাখা ভালো, কখন কি কাজে লাগে কে জানে। সেই তা যে খুব শিগগিরই কাজে লাগবে তা তো বোঝাই যাচ্ছে। যাক বাবা আমার এখন অনেক কাজ আছে, তুমি ঘরে বসে বসে হিসেব কর। মাসে এই সময় আমার হাতে তো এত টাকা থাকে না, তাও ভালো আজ একটা টিউশন বাড়িতে মাইনে পাওয়ার কথা, সেই দিয়েই তাহলে রোজার জন্য একটা সুন্দর পারফিউম কিংবা ব্যাগ কিনে উপহার দেব, খুব খুশি হবে মেয়েটা। দাদা। হ্যাঁ বলছিলাম কি ঘরে চাল বাড়ন তো না, মানে আজকে হয়ে যাবে কিন্তু কালকে চাল আনতে হবে দাদা। সে কি মাস তো শেষ হয়নি এখনো, এর মধ্যে চাল ফুরিয়ে গেল? আসলে আমাদের বাড়িতে তো দুবেলাই ভাত খাওয়া হয় না, রুটি বা ময়দার জিনিস তো কেউ খুব একটা খেতে চায় না, তাই তোমার কথা বুঝতে পারছি বৌমা, কিন্তু এখন চাল আনতে বলে তুমি আমাকে চিন্তায় ফেলে দিলে। মা আমার ঘড়িটা দেখেছো? এখানেই কোথায় রেখেছিলাম। দেখ কাজরি হয়তো কোথাও তুলে রেখেছে। আচ্ছা এত দামি জিনিস ছড়িয়ে ছিটিয়ে রাখতে হয় বল। বৌদি ভাই আমার ঘড়িটা দেখেছো? আসলে কি জানো আমার ভাইরা তো এই মাসে সংসারের খরচার পুরো টাকাটা দিতে পারেনি, ছেলেটাও বললো যে ওনাকে মাইনে দেরিতে ঢুকবে, আমার কাছে যা ছিল তা তো প্রতিদিনের বাজারেই খরচা হয়ে গেছে। দাদা বলছিলাম কিছু টাকা আপাতত পোস্ট অফিস থেকে যদি তুলে চালটা আনা হয় পরে না হয় সেটা আবার রেখে দেওয়া যাবে? না না কতটুকু টাকাই বা সঞ্চয় করতে পারি বলো, এতজনের সংসার আমাদের, ভয় হয় জানো ওই টাকায় হাত দিতে। দেখো বিপদ তো বলে আসে না, ঈশ্বর না করুন যদি কখনো এরকম বিপদ হয় তাহলে যাতে আমাদের জলে পড়তে না হয় তার জন্য তো টাকাটা আলাদা সরিয়ে রাখা। না না মেজবৌমা ও টাকায় হাত দেওয়ার আগে আমাকে একটু ভাবতে দাও। আচ্ছা দাদা এখন কিছু টাকা তুলে নিয়ে যদি চালটা নিয়ে আসা যায় পরে আবার সবাই যখন মাইনেপত্র পাবে
তখন টাকাটা আবার সেখানে জমা করে দেবে। মেজোমা, তুমি যেমন ঘরকন্নার ব্যাপারটা খুব ভালো বোঝো, আমিও না তেমনি সঞ্চয় আর আয় ব্যয়ের হিসেব কষেই চুল পাকিয়ে ফেললাম। দেখো, সারা জীবনে একটা জিনিস বুঝেছি যে ঘরের টাকা একবার খরচ হয়ে গেলে সে শূন্যস্থান আর কখনো পূরণ হয় না আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে। চাল কি আর একদম নেই? নেই বলতে নেই বাবা, বলো বারুন তো। হ্যাঁ রে, কালি চাল আনতে হবে। বেশ তো, আমি এখন টিউশনে বেরোচ্ছি, ওখান থেকে আজ টাকা পাওয়ার কথা। আমি টাকা পেয়ে চাল যদি তুলে নিয়ে আসি তাহলে তো খুব ভালো হয়, তাহলে দাদারও একটু চিন্তা কমে। ভেবেছিলাম মাইনের টাকাটা দিয়ে রোজার জন্য সুন্দর একটা গিফট কিনব, কিন্তু এখন দেখছি সংসারে এই টাকাটা বেশি প্রয়োজন। তাছাড়া সুন্দর গিফট মানেই যে দামি হতে হবে তার তো কোনো মানে নেই। আশা করি দামি উপহারের অভাবটা আমার ভালোবাসা দিয়ে পূরণ করতে পারবো। না না জেঠুমনি, না, তোমার ওই টিউশনির টাকা আর সংসারে দিতে হবে না। আরে বাবা, তোমারও তো কিছু খরচ খরচা আছে নাকি? কই, কখনো তো আমাদের কাছ থেকে কিছু নাও না হাত পেতে। হ্যাঁ, তাই হাত খালি করে ওই টাকা দিয়ে তোমার চাল কিনতে হবে না। জেঠুমনি, খালি পেটে থাকার চেয়ে না খালি হাতে থাকা অনেক ভালো। আর কয়েকদিন পরই তো নতুন মাস পড়ে যাচ্ছে, আমি বাকি টিউশন বাড়ি থেকে টাকা পেয়ে যাব, আমার চলে যাবে। আহা, সে তো তোমার বাবা কাকারা মাস পড়লে পরে সংসার খরচের টাকা দেবে। আমি বরং এক কাজ করি, দোকান থেকে বাকিতে চালটা নিয়ে আসি, তারপর মাস পড়লে টাকা শোধ করে দিলেই হবে। না না জেঠুমনি, টাকা হাতে থাকতেও বাকিতে আনা ঠিক হবে না, এমনিতেও মুদি দোকানে টুকটাক বাকি পড়েই থাকে, সেই সব না হয় তুমি তোমার নিজের মতো করে মিটিয়ে দিও। চাল আমি মাইনে পেয়ে নিয়ে আসবো। অগত্যা আর তো কিছু বলার নেই আমার, বুঝলি মেজোমা, রূপাই আমাদের সবার সব সমস্যা বুঝে। দেখেছো মা, বৌদি ভাই এখনো ঘড়িটা দিয়ে গেল না। বৌদি ভাই, আমার ঘড়িটা দাও, আমি বেরোবো। বৌদি ভাই, আমার দেরি হয়ে যাচ্ছে। এই তো আসছি আসছি, এই নিজের সব জিনিসপত্র গুলো এদিক ওদিক রাখবে, আর কিছু খুঁজে না পেলে আমাদের উপর হম্বি তম্বি। এ নাও। এই রূপাই, তোমাকে তো একেবারে রাজপুত্রের মতো লাগছে গো। তুমি তো আমার এখনো বললে না তুমি কোথায় যাচ্ছ। টিউশন পড়াতে, ওখানে আজ মাইনে পাবো, ওটা দিয়ে চাল তুলবো, ঘরে চাল বাড়ন্ত। আহারে, ছেলেটা আজ মনে হয় মাইনের টাকায় কাউকে কোনো গিফট দেবে বলে ঠিক করেছিল, সেই জন্যই তো ব্যাগ টেডি এইসবের দাম জানতে চাইছিল, কিন্তু এখন দেখো সংসারের দায় চাল কিনতে হচ্ছে, বারবার বেচারিকে সংসারের জন্য স্যাক্রিফাইস করতে হয়। কি ভাবছো? কিছু না। আচ্ছা, মায়ের কি চোখে কোনো সমস্যা হয়েছে? তখন থেকে দেখছি ঝুঁকে পড়ে চাল ভাজছে। দেখো না, আমি কয়েকদিন ধরে দেখছি কাকিমণি ভালো করে চাল ভাজতে পারছে না, খবরের কাগজ পড়তে পারছে না। আমি বলছি আমি করে দিচ্ছি। করে দেওয়ার কথা নয়, আমাকে বললি তো আমি ডাক্তারের কাছে নিয়ে যেতাম, হয়তো চোখের পাওয়ার হয়েছে। না না, আমি ডাক্তারের কাছে যাব না। ডাক্তারের কাছে গেলে এক গুচ্ছ ওষুধ দেবে, তারপর চশমা লাগবে। না না, আমার ওসব কিছু দরকার নেই। আশ্চর্য, এটা কোনো কথা হলো? পাওয়ার হলে তো চশমা পরতেই হবে। আর শুধু চোখে অসুবিধে নয়, মাথা ধরা, গা বমি করা, অনেক কিছু হতে পারে। ও, তোমাকেই ধরে পেতে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে, আমাদের কথা তো আর শুনবে না।
ও আমাকে নিয়ে অত ভাবতে হবে না, আমি একদম ঠিক আছি। আসলে কি জানিস তো, চালের মধ্যে না একদম গুঁড়ি গুঁড়ি কাকড় থাকে, তাই একটু ভালো করে দেখে নিচ্ছি। ওর উপায় শোন, চালটা যখন আনতে যাবি মাপটা ভালো করে দেখে নিস কিন্তু, নইলেই ঠকাবে। হুম হুম। রূপাই, কাজরি কিন্তু ঠিক বলেছে, তোকে আজকে বেশ লাগছে বুঝেছিস। আবার পারফিউম মেখেছে মেজো কাকি। আমি আসছি। দুগ্গা দুগ্গা। ম্যাম আমাদের হয়ে গেছে। আপনাকে খুব সুন্দর লাগছে ম্যাম। তাহলে তো তোমাকে আজ সত্যি রাজকুমারীর মতোই লাগবে, চোখ ধা দিয়ে যাবে না তো আবার? থ্যাংক ইউ, আপনারা সবকিছু গুছিয়ে নিয়েছেন তো? হ্যাঁ ম্যাম, এখন তাহলে আমরা আসি। ওকে, বাড়িতে কাউকে বলে যেতে হবে? না না, তার কোনো দরকার নেই, আমি বলে দেবো। ওকে ম্যাম, বাই বাই। শোনো না, তোমরাই তো রোজাকে সাজাচ্ছিলে না, সাজানো হয়ে গেছে? হ্যাঁ ম্যাডাম, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা এসো। হ্যাঁ, কই দেখি কেমন লাগছে আমাদের মেয়েকে। রোজা, কোথায় তুই? ওয়াশরুমে গেছে। সবাই রেডি তো? রোজা কোথায়? হ্যাঁ সবাই রেডি। রোজা, শাহানা তো রোজাকে আনতে গেল, আর মা বাবা আগে থেকেই হলে চলে গেছে। ও দিদি ভাই। হ্যাঁ দিদি ভাই, একটু দেখো না আমার শাস্তা ঠিক আছে গো। খুব সুন্দর লাগছে তোমাকেও, দারুণ লাগছে দেখতে দিদি ভাই। থ্যাংক ইউ। কিন্তু শাহানা দেরি করছে। শাহানা, রোজাকে নিয়ে এসো। আর কতক্ষণ? ও বৌমনি, রোজা তো ঘরে নেই। ঘরে নেই মানে কোথায়? ওয়াশরুমে? না না, ঘর বারান্দা ওয়াশরুম, আমি তো সব জায়গায় খুঁজে দেখলাম, মেয়ে তো কোথাও নেই। সে আবার কি, জল জানত একটা মেয়ে কি হাওয়ায় উবে গেল নাকি? ঠিক করে দেখেছো তো নাকি শুধু শুধু অকারণে প্যানিক করছো? তোমার তো এটাই স্বভাব। না না, আমি অনেক করে ডেকেছি, আমি অনেকবার করে ডেকেছি, ও তো তো সাড়া দিল না। যেন আমার না মনে হচ্ছে ওনার বাড়ি থেকে বেরিয়ে গেছে। Thank you.
এই দিকটায় তো আর কাউকে দেখতে পাচ্ছি না। এবার গেট দিয়ে সোজা বেরিয়ে একটা ট্যাক্সি ধরে নিলেই আর কেউ বোধহয় বুঝতে পারবে না। সামনে দিয়ে পালাবো কি করে? বাড়িতে নিশ্চয়ই এতক্ষণে সবাই আমার খোঁজ শুরু করে দিয়েছে। খুঁজতে খুঁজতে যদি বাই চান্স এখানে চলে আসে,